হ্যালো বিহস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে সকলকে সুস্বাগতম জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকের বিষয় হলো হোমিওপ্যাথিক মেডিসিন সিকিউটা ভিরোসা তাই ওষুধ সম্পর্কে শুনতে বা জানতে চান যারা তারা আমার ভিডিও নিচে যে লাল সাজকে বটনটি আছে সেটি ক্লিক করে নেবেন এবং তার পাশে যে বেলাইকনটি আছে সেটি ক্লিক করে নেবেন তাহলে আমার সকল ভিডিও সকলের আগে আপনি দেখতে পাবেন তাই বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা আমার চ্যানেলের পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের বিষয় হোমিওপ্যাথিক মেডিসিন সিকিউটা ভিরোসা তাই প্রথমেই বলবো শিশুরা খুব বোকাটি হয় এবং রোগ রোগ দিন দিন শিশুদের মতো ব্যবহার করতে থাকে এবং রোগীরা এমনই হয় যে ছোটো ছোটো শিশুরা যেমন মানে কথাবার্তা বলে এই রোগীরা ঠিক তেমন ছোট মানুষের মতন বকাটে বকাটে টাইপের কথা এবং ছোট মানুষের মতন কথাবার্তা বলতে থাকে এবং বেশিরভাগ সময় ঠিক ছোটো মানুষের মতন কথাবার্তা বলতে থাকে এবং এই এই ধরনের রোগীর আরও একটা লক্ষণ আছে যেটা এরা কাউকে কখনো বিশ্বাস করে না এবং সব সময় মানে অন্যকে সবসময় সন্দেহ করে এবং সন্দর চোখে দেখে এবং কখনও কাউকেই বিশ্বাস করতে পারে না এবং কোনো কাজ করতে গেলে এবং নিজেরটাই ঠিক মনে করে এবং অন্যেরটাকে ভুল মনে করে এবং অন্যকে কখনোই সে বিশ্বাস করে না সবসময় সে অন্যকে দোষারোপ করে এবং অন্যকে সন্দেহ করে এবং অন্যকে অবিশ্বাসী করতে থাকে সবসময় এবং অন্যকে কখনোই সে বিশ্বাস করে না এবং সে উদাসীন এবং মাঝে মাঝে মানে উদাসীন হয়ে থাকে এবং অবিশ্বাসী মানে লোকজনকে সবসময় অবিশ্বাসী ভাবে এবং সে লোকজনের সঙ্গে সবসময় কম মেশে এবং সে লোকেকে অবিশ্বাসী করে বলেই এবং সে লোকের সাথে বেশি একটা মিশতে চায় না এবং মিশলে মনে করে তাকে কি কিছু খাওয়াই দেবে সে কি কখনো উল্টো পাল্টা জিনিস তাকে কেউ না কেউ খাওয়াবে এরকম সন্ধ থাকে তার সবসময় এবং তার সবসময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকে যে ভবিষ্যতে সে কি করবে ভবিষ্যতে কি করে খাবে ভবিষ্যতের কথা ভেবে সবসময় চিন্তা থাকে তার মনের ভেতর এবং চিন্তা সবসময় একটা তার ভেতর কাজ করতে থাকে এবং মানুষের কাছে সে যেতে চায় না সে সবসময় একা থাকতে ভালোবাসে এবং সে ভিড় মানুষ যেখানে বেশি ভিড়ভাট্টা থাকে মেলা অনুষ্ঠান যেখানে হয় সেখানে সে যেতে চায় না এবং সে ফাঁকা ফাঁকা থাকতে চায় এবং যেখানে বেশি লোকজন লোকজনের ভেতরে সে কখনোই যেতে চায় না সে ভিড় ভাড়টা একদমই পছন্দ করে না এবং যাদের মানসিকতা এমন মানে এদের মানসিকতাটা এমনই যে সে কখনও কাউকে বিশ্বাস করে না সে কখনও কারোর সঙ্গে মিশতে চায় না সে কখনো যে মানুষকে এরা মানুষকে খুব আকারে ঘৃণা করে মানুষকে অবিশ্বাসী করে এবং মানসিককে সব বিতৃষ্ণার ভেতর থাকে যে সে কখনও কারোর সঙ্গে বিশেষ করে কারোর সঙ্গে মিশতে চায় না কারোর সঙ্গে কথা বলতে চায় না এবং কারোর সঙ্গে চলতেই চায় না একা চলতে ভালোবাসে এবং এদের শরীরে রোগ হঠাৎ আসে হঠাৎ চলে যায় মানে এই বলছে যে আমার শরীরে খুব শরীর খারাপ আবার হঠাৎ বলে যে না আমি এখন খুব সুস্থ আছি মানে রোগ লক্ষণও বেশিক্ষণ টাইম টাইম এদের শরীরে থাকে না আবার যখন রোগ আসে তখন খুব আকারে কাতরে পড়ে এবং সে খুব দুর্বল হয়ে পড়ে এবং মানসিকতা এতটাই দুর্বল হয়ে যায় সে মনে হয় সে আর বাঁচবে না এরকম এরকম এতটাই দুর্বল হয়ে যায় এবং অন্য দিকে মানে অন্য দিকে এদের আবার আরেকটা লক্ষণ আছে সেটা হচ্ছে এরা অন্যের দুঃখে এরা খুব কাতর হয় এবং অন্যের কষ্ট দেখলে এরা নিজেকে খুব কষ্ট পায় এবং অন্যের কষ্টটাকে এরা নিজের কষ্ট বলে মনে করে এবং সে অন্যের কষ্টকে নিজের কষ্ট করতে করতে নিজেই শোকে তাপে সে দুঃখে সাগরে ডুবতে থাকে এবং একা একা সেই মানে দুঃখকে চিন্তা ভাবনা করতে করতে তার শরীর শরীর খারাপ হয়ে যায় এবং দুঃখ খুব আকারে পায় এবং সেই চিন্তা ভাবনায় সে রাত্রে ঘুম বন্ধ হয়ে যায় এতটা তার দুঃখ পায় এবং মাঝে মাঝে যে অনেক টাইমই দেখা যায় যাদের শিক্ষা ওঠে যাদের শিক্ষা ওঠে সেই সব ক্ষেত্রে যদি আপনি এই ওষুধটি খান তাহলে আশা করি আপনার সেই প্রবলেম সলভ হবে এবং অনেক সময় দেখা যায় যে মেরুদণ্ড ঘাড় 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 পেছনের দিক বেঁকে যায় যাদের মেরুদণ্ড ঘাড় মাথা পেছনের দিক পেছনের দিক বেঁকে যায় তারা যদি ওষুধটি খায় তাহলে তাদের জন্য খুব একটা ভালো ফল দেবে ফল দেবে এবং সবসময় তারা খুব টেনশন করে এবং টেনশানে তাদের দিন কাটে সবসময় এবং টেনশন সব বেশি করে যে আমি ভবিষ্যতে কি করে খাবো ভবিষ্যৎ আমাদের কেমন আসছে কি করে আমি বাঁচব কি করে আমি চলবো এইসব সব সময় করতে থাকে এবং এই রকম প্রবলেমগুলো যাদের ভেতর আছে তারা যদি সিকিউটা খান তাহলে আশা করি তাদের এই প্রবলেম সলভ হবে এবং যাদের ভেতর এই প্রবলেমগুলো আছে তারা যদি তাদের এলাকার যে কোনো একটা বাবুর সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের তার সেই ডাক্তার বাবুর কাছ থেকে যদি পরামর্শ নিয়ে ওষুধটি খান তাহলে আশা করি তার এই প্রবলেম সলভ হবে নমস্কার সকলকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে